আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ সহমতে ভালোবাসেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অলৌকিক কুদরতের কিছু সৃষ্টি। এবং আপনারা এমন এমন আল্লাহ তাআলার অলৌকিক কুদরতের ভিডিও দেখতে পছন্দ করেন যে ভিডিওগুলো আপনি আপনার জীবনে কখনোই দেখেননি। ঠিক তাই আজ আমি আপনাদের মহান আল্লাহ তাআলার কুদরতের এমন কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলি দেখার পর আপনি সত্যিই হতভম্ব হয়ে যাবেন। বন্ধুরা, এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং মহান আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি, বর্তমানে যারা এই ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলা যেন তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অলৌকিক কুদরতের অনেক সৃষ্টি দেখেছেন, কিন্তু এইবার এই ভিডিওটি দেখুন। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো একটি প্রাণী একটি নারকেল গাছের উপরে উঠছে এবং সে কিভাবে উপরে উঠবে একটিবার দেখুন। আপনি কি চিনতে পেরেছেন এই প্রাণীটিকে? হয়তো চিনেছেন কিন্তু বিশ্বাস করতে পারছেন না। বন্ধুরা, এইবার আপনারা এই ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। আল্লাহু আকবার! আসলে বন্ধুরা, এই প্রাণীটির নাম কি অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এইবার আপনারা যে ভিডিওটি দেখবেন সেটা দেখলেই সুবহান আল্লাহ বলতে বাধ্য হবেন। বন্ধুরা, সৌন্দর্য আল্লাহ তাআলার অশেষ নেয়ামত। এইবার এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে রয়েছে কয়েকটি টিকটিকি। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ! দেখুন কত সুন্দর করে টিকটিকিগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হয়তো এত সুন্দর টিকটিকি আপনি আপনার জীবনেই কখনো দেখেননি। এইবার আপনারা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সৃষ্টি এক মহিলাকে দেখবেন যে মৌমাছিকে কন্ট্রোল করতে পারে, তা দেখুন ভিডিওটি। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মহিলাটির মুখে কতগুলো মৌমাছি, কিন্তু তারপরেও এই মহিলাটি চুপচাপ দাঁড়িয়ে আছে। সুবহান আল্লাহ! নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে এত বড় ক্ষমতা দান করেছেন, না হলে এই পৃথিবীতে কারোর দ্বারাই এটা সম্ভব নয়, এরকমভাবে মৌমাছিকে কন্ট্রোল করা। বন্ধুরা, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকেই তার কুদরতের ওপর বিশ্বাস রাখার তৌফিক দান করুন, আমিন।